এনআরসির বিরুদ্ধে নয়, এনআরসি থেকে দেশের নাগরিকদের নাম বাদ পড়ায় প্রতিবাদ হচ্ছে। জি চব্বিশ ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আসামের, তার সঙ্গে কথা বলে নেব, যিনি মনে করেন এনআরসি তার বেবি। এনআরসি আমাদের বেবি, উই আর নট অপোজিং এনআরসি। আমরা বলেছি যে একটা কারেক্ট এনআরসি পাবলিশ করবার জন্য, যে এনআরসি ফাইনাল ড্রাফট যেটা পাবলিশ করেছে ওইখানে তো ফুল অফ মিস্টেক্স, ফুল অফ লুপহোলস। এখানে লাখো লাখ, এক লাখ না, 40 লাখ, এদের মধ্যে ভাস্ট মেজরিটি উইল বি ইন্ডিয়ান সিটিজেন। যাদের ডকুমেন্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, যাদের গার্মেন্টস সার্ভিস আছে, কিছু কিছু এমএলএও ছিল, তো ওরার নামও এই ফাইনাল ড্রাফটটাকে ওদের এক্সক্লুড করেছে। ওইটা আমরা বলেছি, ইনসিকিউরিটি ফর ল্যাকস অফ পিপল অ্যামং দি জেনুইন ইন্ডিয়ান সিটিজেন। মমতা ব্যানার্জি, তিনি সাপোর্ট দিয়েছেন, তার সাংসদরা আসছেন না, উই আর আই এম ক্রিটিক্যাল না, ওয়েলকাম করেছি, ওদের রিজন ইট ইজ আপ টু দেম। জেনুইন ভোটারদের নিয়ে ওদের, আমার যে জেনুইন ভোটারদের নিয়ে যে এফোর্ড করবে, যে প্রোভাইড অ্যাসিস্ট্যান্ট দিবে, আমরা ওয়েলকাম করব এনিবডি। অর্থাৎ তৃণমূল সাংসদদের এখানে আসা নিয়ে একটা জিনিস কিন্তু কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করলেন যে তাদেরকে ওয়েলকামও করবেন না বা তাদের যেতেও বলবেন না, কিন্তু এখানকার মানুষের পাশে কংগ্রেসই দাঁড়াবে আর অন্য কোন দল তারা এসে নিজেদের মতো নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতেই পারে, কিন্তু তার বেশি নয়। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন ছয়ের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, গুয়াহাটি।